দর্শক, আজ আপনাদের এমন একটি দৃশ্য দেখাবো যা এর আগে কোথাও কোনো ভিডিওতে দেখেননি। এই যে নৌকায় দেখতে পাচ্ছেন, 40 বস্তা খাবার নিয়ে এখন এই পুকুরের মাঝখানে চলে যাবে, আর এই পাশের নৌকাটি দিয়ে আমিও এখন যাব আপনাদের দেখানোর জন্য। এই পুকুরের মাছ কিন্তু প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকার খাবার খায়। তো এই খাবারগুলো নিয়ে মাঝখানে যাওয়া মাত্র কী ঘটনা ঘটে দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন। দর্শক, মাঝখানে আসা মাত্রই দেখেন এই পুকুরের মাছগুলা কিন্তু টের পেয়ে গেছে যে খাবার নিয়ে আসছে। এই যে কাকা এক বস্তা খাবার দেখেন, ঢালা মাত্র কি শুরু হয় এখানে, আপনারা শুধু একটু দেখতে থাকুন। দেখেন কিছুক্ষণের ভিতরেই এখানে এমন অবস্থা করবে যেন নৌকা ডুবে যাবে, এরকম একটা অবস্থা। তো শেষ পর্যন্ত কি হয় একটু দেখতে থাকুন। কাকা সাবধান, দেখেন সাবধানে ঢালেন, যে অবস্থা শুরু হইতেছে আপনার নৌকা দেখেন আবার মানে পানি দিয়ে ডুবাই দেয় কিনা। দর্শক, একে একে এই 40 বস্তা খাবার এখানে ঢালবে, আর 40 বস্তা খাবার ঢালতে ঢালতে এই পুকুরের সমস্ত মাছগুলো কিন্তু এখানে হাজির হয়ে যাবে। তখন কি হয় আপনারা একটু দেখতে থাকুন। এখন কিন্তু অল্প মাত্র মাছ এখানে আসছে, কিছুক্ষণের ভিতরে একেবারে এখানে মাছের উপরে মাছ, মানে একটার উপরে আরেকটা এরকম হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দর্শক দেখেন, আস্তে আস্তে কিন্তু মাছের সংখ্যা বাড়তেছে, আর এখনও ওই যে ওই পাশ থেকে দেখেন মাছ কিন্তু এখনও সব আসে নাই, আস্তে আস্তে আসতেছে। তো সম্পূর্ণ মাছগুলো এখানে যখন আসে তখন আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ মাছ এখানে, আর এর ভিতরে এই খাবারগুলা তারা কিভাবে দেয়, তাদের কি আসলেই ভয় লাগে কি না। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। খাবার কি প্রতিদিন এইভাবে খাবার দেন আপনারা? প্রত্যেকদিন দিয়া লাগে। কয় বস্তা করে খাবার খায় এই মাসে? প্রত্যেকদিন 90 বস্তা করে খাইতে দিচ্ছে। 90 বস্তা? আর এ তো সব পাঙ্গাস মাছ না? না, সাদা মাছ আছে আপনার, রুই, কাতলা, মিরগিল, ডিমপার, ডিমকেট, সব রকম মাছের ভিতরে আছে। এই যে এই যে মাছ যেভাবে আর কি করতেছে খাবার দেওয়ার সময়, এটা তো কেমন যেন একটা মানে ভয় কাজ করে না আপনাদের?
ভয় তো অবশ্যই করে দেয় আছে, 40-50 সেন্টির খাদ্য নিয়ে ভয় তো খাদি, যেখানে ভয় থাকে মাছ যে পরিমাণ মানে ঝাপাচ্ছিল আর যা মানে এটা ভয় লাগতেছিল না, ভয় তো চন্দক লাগে নৌকা তলায় যাচ্ছি না মানে তলায় যাওয়ার ভয় তাই তো। এই যে এইগুলো তো সব পাঙ্গাস মাছ নাকি? হ্যাঁ পাঙ্গাস মাছ। এই প্রতিদিন এইভাবে খাবার দেন না ইনশাল্লাহ। দর্শক এটা হলো আমাদের ড্যানাপোলের একটি মাছের ঘেরের দৃশ্য, এরকম দৃশ্য হয়তো বা আপনারা এর আগে কখনোই দেখেননি। আমরা প্রায় এই রাস্তা দিয়ে যাইতে গেলে দেখি যে এখানকার এই কাকারা মানে খাবার নিয়ে আসে মাছের দেওয়ার জন্য, তখন মাছের যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলা দেখতে মানে এতটাই ভালো লাগে, এটা আপনাদের মাঝে শেয়ার না করে কিংবা আপনাদের না দেখাই পারলাম না। তো আজকে এখানে চলে আসলাম, আসার পরে কাকাদের রিকোয়েস্ট করলাম যে কাকা একটা নৌকা নিয়ে আপনাদের সাথে আজকে যাব। আপনাদের এই যে মাছের মাছের খাবার দেওয়ার যে দৃশ্য, এই দৃশ্য আমাদের ফেসবুকে কিংবা ইউটিউবের দর্শকদের আমরা দেখাবো। তো আপনারা দেখলেন যে এখানে যখনই মাছের খাবারগুলো নিয়ে আসে তখনই কিন্তু এখানকার যে মাছগুলো আছে সব টের পেয়ে যায় যে আসলে আমার আমাদের খাবার দেওয়ার জন্য আসছে। তো খাবারগুলো যখন এক বস্তার ঢালে তখনকার পরিস্থিতি তো আপনারা সরাসরি দেখেছেন। তো প্রতিনিয়ত এই ঘেরে 90 বস্তা খাবার দিয়ে থাকে। যাক আজকে এটা দেখানোর জন্য এখানে আসছিলাম এবং নৌকা নিয়ে এই যে কাকাদের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।